বিশ্বজুড়ে প্রচলিত টিকার মধ্যে এখন পর্যন্ত ফাইজারই বিভিন্ন দেশে 18 বছরের নিচে শিশুদের প্রয়োগ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকলেও 12 থেকে 18 বছর বয়সীদের এই টিকা ট্রায়াল দেয় অনেক দেশে শিশুদের টিকার আওতায় এনেছে ফাইজার বায়োনটিকের হাত ধরে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ফাইজার দেশের 12 থেকে 18 বছরের শিশুদের প্রয়োগের ইঙ্গিত দিলেও মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, এই সপ্তাহেই 18 বছরের নিচে টিকাদান শুরু করবে বাংলাদেশ। দেশে ফাইজারের টিকার মজুত 60 লাখ ডোজ। এই টিকা দেয়া হবে মহানগর ও জেলা পর্যায়ে 21টি কেন্দ্রে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন সুরক্ষা ওয়েবসাইটে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সুমাইয়া আক্তার, বাংলার কণ্ঠ।